আবারও ইউক্রেনের শস্য গুদামে হামলা চালিয়েছে রাশিয়া। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোমানিয়ার সীমান্ত থেকে মাত্র 3 কিলোমিটার দূরে দানিউব নদীর তীরে ইউক্রেনের বন্দর ইসমাইলে হামলা চালায় রুশ বাহিনী। এতে একটি শস্য গুদাম, একটি আবাসিক ভবন এবং শস্য লোড করার জন্য একটি লিফট ক্ষতিগ্রস্ত হয়েছে। রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইয়োহানিস তার দেশের কাছাকাছি কোনো অবকাঠামোতে রুশ হামলাকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সন্ত্রাসীরা আবারও বন্দর, শস্য সুবিধা এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তাকে টার্গেট করেছে। রাশিয়া এর আগে ওডেসা এবং চোরনোমর্স্কের বড় কৃষ্ণ সাগর বন্দরগুলোতে আক্রমণ করেছিল। ওই হামলায় 60,000 টন খাদ্যশস্য ধ্বংস হয়েছে। এদিকে মস্কো জানিয়েছে, তাদের দাবি পূরণ হলে শস্য চুক্তিতে ফিরবে তারা। বুধবার শস্য চুক্তি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সাথে ফোন আলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।